প্রায় 9 বছর ধরে পোলট্রি ঘরটি আছে, এখানে ব্যবসা করতেছি, কোনো সমস্যা হইতো না। ইদানিং গত পরশুদিন রাত্রে এই খাদ্যের দাম উড়ে যায়, জলের দাম, এগুলি এখানে থাকে, আর এই দামগুলি কেবা কারা লেগে গেছে তারা কোনো খোঁজ নাই। তো ভাবলাম বাইরে যখন করে রয়েছে, কেউ না কেউ মানে নষ্ট করে রয়েছে, কোনো দিয়ে ফালাইছে, তো চোর দিয়ে খোঁজাখুঁজি করলাম, পাইলাম না। এরপরে গতকাল রাত্রে আবার এই ঘরটা একদম সব কাটি লেগেছে, কাটতে এখানে মুরুখ 200 মুরুখ মাইরা ফালাই হয়ে গেছে। সে আমার সঙ্গে তো কেউ সত্যতা নিয়েও নাই, আমি এখানে ব্যবসা করি সবার সঙ্গে ভালো ব্যবহার, আইডিয়াল লোকের সঙ্গে আমার খুব গুডউইল আছে, ভালো সম্পর্ক। হ্যাঁ, আর তারা এদিকে লোকের সঙ্গে সম্পর্ক সুন্দর, আর তারা প্রতি বিশ্বাস আছে, তারা কিছু এই ব্যাপারে আমার প্রতি ক্ষতি করবে না। আর দ্বিতীয়ত, আমরা এই জামপুরা গ্রামে, উত্তর জামপুরা, বিগত কিছুদিন আগে একজনের জালি খেত, মানে এটা কাটা হয়েছে, তারা কাটতে লাগছে, যারা যাই কাটছে তারা ধরা পড়ছে না, এটা এখানে প্রায় 1 লক্ষ টাকা ক্ষতি হয়েছে। এর আগেও এর সঙ্গেই আরেকটা খেত মরিচ খেত, এটাও কাটতে লাগছে, এটা একটা গ্রুপ আছে মরিচে, রাত্রেবেলা তারা ঘোরাঘুরি করে, তো এই গ্রুপটাতে ধরা যাচ্ছে না। এটা দুজনের আমরা তারা কাছে দুজন জমা দিয়েছি, এসব কিছু দিকটা ঠিকঠাক তারা গেছে, কারণ তারা তদন্ত করলে তারা যেহেতু সবাই করছে। আপনার নাম? আমার নাম বিমল দেবনাথ, বাড়ি জামপুরা। এখানে যে বদলাবাদের পোলট্রির দোকান আছে, এখানে খাদ্য খরচা বেশি আমার। কী পরিমাণ ক্ষতি হইতে পারে? দামগুলি ধরেন না 20,000 টাকা হবে, এই মুরগের এখানে 16,000 টাকা, আর হাইডন আছে, এগুলি কাটা হয়েছে, নতুন লাগাই দেবো, এই হাইডনগুলি সব কিছু খরচ হলে 5,000 টাকা হয়ে গেলাম, একটা ক্ষতি আছে। আমার বাড়িতে সবাই খুব প্রচুরবশী, প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয়, আর সবাই খুব মজা করে চেটে পুটে খায়। সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয়। আর আমি বলি সবটাই হলো পি আর গোল্ড যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করে তোলে সুগন্ধ ও সুস্বাদুকর। আর আপনার রান্নাঘরে যখন পি আর গোল্ড কাচ্চি ঘানি সর্ষের তেল থাকবে, তখন প্রশংসা তো সবাই করবে। পি আর গোল্ড কাচ্চি ঘানি সরিষার তেল, খাঁটি তেল, খাঁটি ঝাঁজ। পরিবেশক মাস্টার্স অশ্বিনী কুমার পাল, সেন্ট্রাল রোড, আগরতলা। ফোন 7085060।